আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে গেমটা খেলবো, এই গেমের নাম হলো মেটাল হরর এসকেপ। এই গেমটা অনেক সুন্দর অ্যান্ড এই গেমের একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিই, সেটা হলো এই গেমের মধ্যে আমাকে মূলত বন্দি করে রাখে একটা রাক্ষস। সো এই রাক্ষসটা থেকে আমাদেরকে এখন বাঁচতে হবে, এই জায়গা থেকে বের হতে হবে। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করে দিই, লেটস গো গাইস। সো এখানে হিবি জিবি লেখা অনেকগুলা, এগুলা পড়ার টাইম নাই। এখন আমাদেরকে কন্টিনিউ ক্লিক করতে হবে। সো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটা বক্সের ভিতরে আমাকে আটকে রাখছে। এখানে সামনে কি কিছু আছে এই জায়গা থেকে বের হওয়ার জন্য? সো আমরা এখানে একটা জিনিস পেয়েছি, লক ফিক। সো লক ফিক দিয়ে কি এটা খোলা যাবে? মনে তো হচ্ছে খোলা যাবে, বাট কেমনে খুলবো বুঝতেছি না। তো ভাই গেমটা আমি আসলে নতুন খেলতেছি তো বুঝতেছি না। সো এখানে আমরা এই জিনিসটা দিয়ে অলরেডি দরজাটা খুলে ফেলেছি। সো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো আইটেম খুঁজতে হবে। আইটেম ছাড়া কিন্তু কোনো উপায় নেই, আইটেম ছাড়া এখান থেকে বের হওয়া পসিবল না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, এটা কিন্তু বন্ধ আছে, নো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি লাগবে, এটা অন করলে ওখানে ইলেকট্রিসিটি হয়। আচ্ছা, এটা দিয়ে মেবি আমাকে তর্সার করা হবে যখন আমি দড়া খেয়ে যাব। আমার মনে হচ্ছে এমন কিছু একটা হতে পারে। সো আমরা একটু ভালো মতো চেক করে নিই কোথায় কী আছে, ভালো মতো চেক করে নিলে আমাদের জন্য ভালো হবে। সো আমরা এখানে সারোদিকে ভালো মতো একবার নজরদারি করি এবং কি আমরা এখানে গিয়ে দেখি তো এটা কি। ওকে, এটা খোলা যাবে? হ্যাঁ খোলা যাচ্ছে, এবং কি এখানে একটা হ্যামার পেয়ে গিয়েছি, ভালো কথা। সো হ্যামার দিয়ে এখানে কি আছে? সাবি একটা দেখা যাচ্ছে, সাবি পাবো বুঝতেছি না। তো হ্যামার দিয়ে একটা বাড়ি মারি দেখি। ইয়েস, একটা সাবি পেয়ে গেছি। বাট বাট তাড়াতাড়ি এখানে ভিতরে ঢুকে যেতে হবে ভাই, ওই বুটটা কিন্তু চলে আসবে। আপনাকে তাড়াতাড়ি এখানে ভিতরে ঢুকে যেতে হবে, যদি আপনাকে বাইরে দেখে তাহলে আপনাকে কিন্তু তর্সার করবে। সো আমি আগে থেকে এখানে ভিতরে ঢুকে বসে থাকি, কখন আমি ও আসবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। সে বুঝতে না পারলেই হলো ভাই, না হলে আপনাদেরকে আমি দেখালাম না প্রথমে একটা ইলেকট্রিসিটি আমাকে দিয়ে তর্সার করা হয়। সো ওই তর্সারটা করবে নাহলে কিন্তু খবর আছে। আর আমি এই গেমটা অনেকবার খেলেছি ওই জন্য বলতেছি আমাকে এভাবে তর্সার করবে। বাট বলতে গেলে আমি কিন্তু কোনো টিউটোরিয়াল ইউজ করি নাই, নিজ থেকেই খুঁজে খুঁজে সব কিছু এখন আমাদেরকে এখান থেকে বের হতে হবে। অনেক আরেকটা জ্ঞান এবং কি আপনাদেরকে এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি কিন্তু আমি যেখানে যেখানে জিনিস পাবো সেখানে সেখানে কিন্তু আপনি পাবেন না। সো আপনাকে অবশ্যই ভালো মতো চেক আউট করে তারপরে এখান থেকে বের হতে হবে। ওকে, সো আমরা এখানে সাবি দিয়ে এখানে একটা বক্স খুলে ফেললাম এবং কি এখান থেকে একটা ট্যাপ ফেলাম। এই ট্যাপ দিয়ে আমরা একটা জোড়াতালি করে দিই। ইয়েস, ইলেকট্রিসিটির যে তারটা সেটা কিন্তু জোড়াতালি দিয়ে দিয়েছি ট্যাপ দিয়ে। সো এখন আমরা মেবি এখানে ইলেকট্রিসিটির যেই এই এই জায়গাটা এটা কিন্তু আমরা অন করতে পারবো, এবং কি অন করে ফেলেছি। এবং কি আমাদেরকে এখানে বলতেছে একটা কোড দেওয়ার জন্য, পাসওয়ার্ড। সো আমাদেরকে পাসওয়ার্ডটা খুঁজতে হবে। সো আমরা এখানে ভালো মতো খুঁজে, ওকে, এখানে আমরা একটা ফোর দেখতে পাচ্ছি, এখানে সিক্স। সো আশেপাশে আর কোনো ইয়ে আছে কি না? ওকে, থ্রি, এখানে ফাইভ। ওকে, আমরা কিন্তু কোডটা পেয়ে গিয়েছি, আমরা কোডটা পেয়ে গিয়েছি। এখন আমরা কোডটা বসাবো, সেটা হলো ফোর সিক্স থ্রি ফাইভ, এটাই হলো কোড। আপনারা যদি খেলেন তাহলে আপনারা কিন্তু এভাবে খুঁজবেন, রাইট সাইডের দুইটা, লেফট সাইডের দুইটা। ওকে, সেভাবে আপনাদেরকে বের করতে হবে। রাইট সাইডের পিছনে একটা, ডাইনে একটা, এবং কি লেফট সাইডের পিছনে একটা, বামে একটা, এভাবে করে আপনাদেরকে এখানে এই দরজাটা খুলতে হবে। সো আমরা এখানে অফেন করে দিলাম ডোরটা। ডোরটা অফেন করার পর আমরা এখানে একটা ক্রাউবার পেয়ে যাবো মনে হয়, নাকি নাল নেল ফুলার বা ফালার, যেটা হোক ফুলার। ওকে, নেল ফুলার দিয়ে আমরা এখানে কিন্তু এটা খুলবো। এবং কি এখানে একটা আমরা ফ্রাট পেয়েছি, কিসের ফ্রাটটা আমি জানি না, ফিক ফাট ওয়ান। ওকে, এটা আমার কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে, শুধু কাজে না। সো আমরা এখন এখানে নেল ফোলার দিয়ে এখানে নেল খুলতে হবে। কি কোথায় কাজে লাগবে এটা আমি শুরু বলতে পারতেছি না, ওয়েট করুন, ভালো মতো খুঁজে দেখি কোথাও কি কাজে লাগে কি না। সো আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হলো ফাট এফ এ গিয়েছি না, এখন আমরা ফাট বি নিয়ে এখানে একটা জিনিস তৈরি করব। ওকে, সো সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন, এই এটার নামটা কি আমি ভুলে গেছি, সো সেটা পরে দেখা যাবে। ওকে, নেল ফুলার দিয়ে এখানে এটা খুলতে হবে। ওকে, আমরা পেয়ে গেছি, নেল ফুলার দিয়ে এখানে এটা খুলে ফেলেছি। সো এখানে এটা বসাবো, বসিয়ে কিন্তু আমরা দুইটা একসাথে এখানে একটা জিনিস বানাবো, সেটা হলো এখানে ওয়াল ভাঙার জন্য একটা জিনিস বানাতে হয়, ওয়ালটা বা এখানে ইট ইট ভাঙার জন্য একটা জিনিস বানাতে হবে, সেটাই আমরা এখন বানাবো। তার আগে আমরা একটু ভালো মতো চেক আউট করে নেই আশেপাশে কিছু পাই কি না, যেটাই পাবো সেটাই কিন্তু আমার কাজে লাগবে। সো আমরা একটু ভালো মতো চেক আউট করে নিচ্ছি,
কোথাও কি পাওয়া যায় কিনা কোনো জিনিস, কোনো হিন্ট পেয়ে যাই। ওকে, আমরা উপর থেকে একটা জিনিস পাইছি। বাট হোয়াট, কিছুই নেই, এটা কোনো কথা? কিছুই নেই ভাই। ওকে, আমরা তাড়াতাড়ি এখানে ডোরটা বন্ধ করে দেই। এখানে তাড়াতাড়ি বন্ধ করে আমাদেরকে আগের ওই জায়গায় যেতে হবে। আগের বার কিন্তু বেঁচে গিয়েছি, এবার কিন্তু আমার মনে হচ্ছে, ওকে আমি একটা জিনিস করে ফেলেছি, দেখতে পাচ্ছেন এখানে সোজা যে এখানে ক্যালেন্ডারের মতো যে জিনিসটা ছিল ওই জিনিসটা কিন্তু আমি বসিয়ে আসি নাই। ও হো, ধরা খেয়ে গেছি, 100% শিওর ধরা খেয়ে গেছি। এবার কোনো নিস্তার নাই, আমাকে এখন তরসার করবে ভাই নিশ্চিত। সো অ্যাঁ বলতেছো, ওয়েল ওয়েট এ সেকেন্ড, আচ্ছা সামথিং কি জানি একটা বলে, সামথিং রং। আর আচ্ছা, আমাকে কি বুঝে ফেলবে নাকি বুঝতে পারতেছি না, আল্লাহ আল্লাহ আমাকে। হোয়াট ইউ থিঙ্ক আই ওন্ট নোটিস অ্যান ওপেন? ওকে, বুঝে গিয়েছে ভাই, আমি শেষ, আমি শেষ ভাই। আমাকে টর্চার করতেছে, এটা হরর না বাট অনেক ভয়ঙ্কর ভাই। হরর না হলেও এটা কিন্তু আপনার বিভিন্ন আওয়াজ বা এই রাক্ষসটা যখন আসবে তখন কিন্তু আপনার কাছে অবশ্যই ভয় লাগবে। বাট যতটা গ্র্যানি বা ইভিল ন্যান ভয় দেখায় ততটা কিন্তু ভয়ের গেম না, বাট অনেক সুন্দর একটা গেম, অনেক ভালো একটা মিশনওয়ালা গেম, যেটা খেললে কিন্তু আপনার ভালো লাগবে। সো আপনারও খেলতে পারেন গেমটা, আমার কাছে কিন্তু ভালো লাগছে। আমরা এখন ফাটগুলো দিয়ে এখানে কিন্তু একটা জিনিস বানাবো, সেই জিনিসটার নামটা আমি নিজেও জানতে চাচ্ছি। দাঁড়ান, ওকে আমরা এটা পেয়ে গেছি, এটার নাম কি? এটার নাম হলো ফিক, এটার নাম হলো ফিক। ওকে, আমরা ফিকটা পেয়ে গেছি। সো আমরা এখানে ডোরটা আবার ওপেন করব, ওপেন করে গিয়ে কিন্তু ওখানে যাব, গিয়ে আমাদেরকে ভালো মতো সব কিছু চেক আউট করতে হবে, কোথায় কী আছে। অ্যান্ড আমাদেরকে একটা জিনিস খুঁজতে হবে, সেটা হলো লিভার, লিভার একটা খুঁজতে হবে। ওই লিভার ছাড়া কিন্তু আমাদের এখান থেকে বের হওয়া কোনোভাবে পসিবল হবে না। ওই লিভারটা আমি ভালো মতো এখানে খুঁজে দেখি কোথাও কি পাওয়া যায় কি না। পাচ্ছি না তোরে ভাই, কোথাও তো পাওয়া যাচ্ছে না, এটা কোনো কথা? সব জায়গায় তো খুঁজে ফেলতেছি, কোথাও তো নেই। আমরা কিন্তু সব জায়গায় খুঁজতেছি, একেবারে তন্ন তন্ন করে খুঁজতেছি, পাওয়া যাচ্ছে না। আপনারা যদি লিভারটা দেখে ফেলেন আপনারা কমেন্ট করে জানান, বাট আমি কিন্তু দেখতেছি না ভাই, কোথাও পাওয়া যাচ্ছে না। ভালো মতো আমি চেক আউট করতেছি, কারণ লিভারটা একেবারে ছোট থাকে, ওই জন্য কোথাও কিন্তু চোখে পড়তেছে না আমার কাছে। সো আমাকে ভালো মতো এখানে চেক আউট করতে হবে। পাচ্ছি না ভাই, পাচ্ছি না, অনেকক্ষণ ধরে কিন্তু চেষ্টা করতেছি, কোথাও তো পাচ্ছি না রে ভাই, কোথায় যে গেল, কোথায় যে গেল বুঝতেই পারতেছি না। আমাদেরকে কিন্তু ওই লিভারটা ছাড়া এখানে এই এই দরজা এখানে নিচে যে যে একটা অপশন আছে, এই অপশনটা কিন্তু অন করা যাবে না বা এখানে এটা খোলা যাবে না। সো আমাদেরকে লিভারটা অবশ্যই খুঁজে বের করতে হবে, ভালো মতো তন্ন তন্ন করে আমরা খুঁজে বের করার ট্রাই করি, কোথাও তো পাচ্ছি না ভাই, সব কিছু চেক করে ফেলেছি ভাই। সো আমরা এখানে অনেকক্ষণ খোঁজার পর শেষ পর্যন্ত আমরা পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন একেবারে কোনায় ছিল, দেখতেছেন একেবারে কোনায় ছিল লিভারটা। সো এখন আমরা লিভার নিয়ে যাব এক জায়গায়, সেই জায়গাটা হলো এই জায়গাটা, এই দেখতে পাচ্ছেন এই লিভারটা এখানে বসাবেন, বসালে কিন্তু আপনি একটা র্যাঞ্চ পাবেন, ওই র্যাঞ্চ দিয়ে কিন্তু আপনার স্ক্রুগুলো খুলতে হবে, না হলে কিন্তু আপনি এখান থেকে বের হতে পারবেন না। একটা স্ক্রু খুলবো এখন আমরা, সো এই স্ক্রুটা খুলবো, ঠিক আছে। সো আমাকে এখানে আরও দুটো স্ক্রু খুলতে হবে, ওই দুটো স্ক্রু খোলার জন্য আমাকে স্ক্রুড আবার ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন এই এই জিনিসটার কথা বলতেছিলাম, এই ওয়ালটা আমাকে ভাঙতে হবে বা ইটটা ভাঙতে হবে এই এটা দিয়ে, সেটা হলো এই ফিকটা দিয়ে। এমনকি এখানে ভেঙে ফেললাম, তাড়াতাড়ি গিয়ে আমি এখানে দরজা বন্ধ করবো, সব কিছু আমি শেষ ঠিক করে ফেলবো, নাহলে কিন্তু আমি দৌড়া খেয়ে যেতে পারি। সো আমি এখানে দরজাটা বন্ধ করে দিয়েছি, এমনকি সব কিছু বন্ধ করে দিয়েছি। সো আমরা এখন এখানে চুপটি মেরে বসে থাকি, আমার মনে হচ্ছে না এবার আর দৌড়া খাওয়ার কোনো সম্ভাবনা আছে, বাট বলা যায় না ভাই, কোথাও কি আমি মিস্টেক করে ফেলেছি কি না আমার কিন্তু সন্দেহ হচ্ছে ভাই। আপনারা ভালো মতো খুঁজে দেখেন আমি কোথায় মিস্টেক করেছি। দাঁড়ান, আমাকে যখন কে চলে আসছে, ওর হাতে কি আছে আল্লাহই জানে, ওর হাতে কিন্তু ভালো ভালো জিনিস আমাদেরকে রেখে যাবে। সো এটা কিন্তু মাথায় রাখবেন, ওর হাতে কিন্তু ভালো ভালো জিনিস রেখে যায়। সো এখন সে ভালো মতো চেক করবে, হ্যাঁ বলতেছে, তারপর কি বলতেছে, ওয়েট এ সেকেন্ড, আচ্ছা তুমি খুঁজতেছো ভালো মতো, খুঁজো খুঁজো, সামথিং রং হেয়ার, আচ্ছা সে কিছু কি রং পেয়ে গিয়েছে নাকি? হোয়াট হোয়াট ইউ থিঙ্ক আই ওয়ান্ট নো, ওপেন বক্স, কী রে ভাই আমি কোথায় বক্স খোলা রাখছি আমি বুঝলাম না। ওকে, আমরা ওই লেফট সাইডে একটা বক্স ছিল না, ওই বক্সটা আমরা খোলা রেখেছিলাম, দেখেন এই নিচে একটা বক্স আছে, ওই বক্সটা আমি খোলা রেখেছিলাম, এই জন্য আমাকে দৌড়ে ফেলছে ভাই, আমাকে এখন লাস্ট চান্স দিয়েছে, এবার কিন্তু আমাকে বের হতে পারছে। মেটাল শো আছে আমার কাছে, আমার কাছে কিন্তু এখন মেটাল শো দিয়ে বের হতে হবে, আর কোনো অপশন নাই। ওই জিনিসটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, ও বুঝে গিয়েছে যে আমি অনেক চালাক, সো সে আমার থেকে অনেক চালাক, বুঝাতে
গিয়ে কিন্তু সে এখান থেকে আমার থেকে ওই জিনিসটা নিয়ে নিয়ে গেল, মেটাল শোটা নিয়ে যায় নাই। সো আমরা কিন্তু এখন আবারও দরজাটা খুলে ফেলবো। খুলে ফেলে এখানে স্ক্রুড্রাইভার যেটা পেয়েছি, স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুটা খুলে ফেলবো। স্ক্রুগুলো খুলে এখান থেকে কিন্তু ভিতরে কিছু আসে কিনা সেটা দেখতে হবে। সো আমি তাড়াহুড়োর কারণে কিন্তু এখানে দরজাটাই খুলতে ভুলে গিয়েছি। ও ভাই মারো মুঝে মারো, অনেক বেশি হার্ড গেম ভাই, এবং কি ভয়ঙ্করও আমার কাছে লাগলো, আপনাদের কাছে ভয়ঙ্কর লেগেছে কিনা জানি না। সো আমরা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুগুলো খুলবো এখন ভালো মতো। চেক আউট হোয়াট, আমি একটা স্ক্রু খুলছি, আরেকটা স্ক্রু কোথায় আছে আমি শিওর বলতে পারতেছিলাম না। সো পরবর্তী দেখলাম যে লেফট সাইডে রয়েছে। সো এটা খোলার পর কী পাইলাম, এখানে একটা বোল্ট কাটার পেয়েছি। সো এই বোল্ট কাটার দিয়ে এখানে এই জিনিসটা এখন আমরা খুলে ফেলবো। সো খুলে ফেলার পর কিছুই পেলাম না, ব্যাড লাক আমাদের। সো আমরা এখানে যেটা করলাম সেটা হলো এখানে যত ফানি আছে ফানিগুলো সব একেবারে ফেলে দিলাম। সো ফেলে দেওয়ার পর এখানে আমরা একটা লিভার আর্ম পেয়ে গিয়েছি। সো এটা আমার কাজে লাগবে, সেটা হলো আমাদেরকে যখন বের হতে হবে তখন কিন্তু এই লিভার আর্মটা অনেক বেশি দরকার হয়। সো আমরা এখন ভালো মতো আরেকটা জিনিস খুঁজতে হবে, সেটা হলো কাঠ। কাঠ একটা আছে, প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্কটা খুঁজতে হবে। প্ল্যাঙ্ক ছাড়া কিন্তু আমি এখান থেকে বের হতে পারবো না। সো ভালো মতো খুঁজে নেই, ভালো মতো খুঁজলেই কিন্তু আমরা প্ল্যাঙ্কটা পেয়ে যাব আমার মনে হচ্ছে। সো প্ল্যাঙ্কটা অনেকক্ষণ খুঁজাখুঁজির পর শেষ পর্যন্ত আমরা পেয়ে গিয়েছি, সেটা হলো এই জায়গাটায়। সো আপনারা যদি মনে করেন কোনো কিছু খুঁজে না পান, আপনারা ট্রাই করলে এখানে লেফট সাইডে একটা টিপস অপশন আছে উপরে, ওটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন জিনিসগুলো পেয়ে যাবেন, বাট একটা অ্যাড শো করবে। সো আমরা এখানে ফ্ল্যাঙ্কটা আটকে দিলাম, আটকে দিয়ে এখানে যত কিছু আছে সব কিছু আমরা অন করে দেবো। বিশেষ করে এখানে এলিভেটর যেটা, এটা এনাবল করে দেওয়া লাগবে, নাহলে কিন্তু হবে না। সো এলিভেটরটা আমরা কি অন করেছি? আমার তো মনে হচ্ছে মিস্টেক করে ফেলেছি। হ্যাঁ গাইজ, এখানে মিস্টেক হয়ে গিয়েছে। এখানে কিন্তু এলিভেটরটা আমরা প্রথমবার খুলতে পারি নাই, সেকেন্ডবার খুলতে পেরেছি। সো আমরা এখন থেকে তাড়াতাড়ি পালাবো ভাই। অ্যান্ড এখানে আরও অনেক কাহিনী আছে ভাই এই গেমটার মধ্যে। সেই কাহিনিগুলো হলো আপনারা কিন্তু এইটার মধ্যে আরও কয়েকটা মিশন আছে, যেমন ধরেন এখানে একটা মেয়ে থাকবে, ওই মেয়েকে আমাদেরকে বের করতে হবে। এরপর আরও কয়েকটা মিশন আছে, সেগুলো আমাদেরকে এখান থেকে শেষ করতে হবে। যদি আপনারা এই ভিডিওটা ভালো একটা রেসপন্স দেন, তাহলে কিন্তু আমরা এই গেমের উপর আরও অনেকগুলো ভিডিও বানাবো, এমনকি আমরা একটা মেয়েকেও এখান থেকে বের করবো। জাস্ট দেখেন, এইখান থেকে আমরা যখন নিচে নামবো তখন আপনারা একটা মেয়ের কান্নাকাটির আওয়াজ শুনতে পারবেন। অ্যান্ড আমরা এখান থেকে লিভারটা লাগিয়ে নিলাম, এমনকি আমরা লিভারটা মশরাই দিলাম, তারপর আমাদেরকে নিচে নিয়ে যাচ্ছে। অ্যান্ড ও চিল্লাচ্ছে ভাই, চিল্লাচ্ছে, হয়ার আরিও বলতেছে, দরজা খুলতে বলছিল প্রথমে, আমি দরজা খুলি নাই, এখন হয়ার আরিও বলতেছে লর নাই, আমি নাই, আমি চলে যাচ্ছি, তুমি ওখানে থাকো, আমি এখান থেকে পালাই, অনেক হয়েছে, আমার সাথে অনেক বেশি অত্যাচার করেছে, অলরেডি দুইবার আমাকে তরসার করেছো, এবার তার তরসার করা যাবে না, এবার আমাকে এখান থেকে পালাতে হবে, আর কোনো উপায় নেই। সেখানে নিচে দেখতে পাচ্ছেন একটা পানির সুড়ঙ্গ, বা এটা ডাস্টবিনের মতো বলতে গেলে, বা ডাস্টবিন বা এটার নাম কি জানি বলে ভুলোতে গেছি, ওটাই হবে, ডাস্টবিনের মতোই হবে। সো আমরা এখান থেকে যাই। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কান্নাকাটি করতেছে একটা মহিলা বা মেয়ে, যেটি হোক ওকে কিন্তু আমাদেরকে এখান থেকে বের করতে হবে। সো আপনারা যদি ভালো একটা সাপোর্ট দেন, তাহলে কিন্তু আমরা এখান থেকে ওই মেয়েটাকেও আমরা বের করে ফেলবো অবশ্যই। সো আপনারা চান কি না সেটা কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা, সেটা হলো আমাদের এই ভিডিওর লাইক এম হলো 50। সো আপনারা 50 লাইক করে দিলে বুঝতে পারবো যে আপনারা এই গেমের উপর আরও একটা ভিডিও চাচ্ছেন। সো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন, নিয়ে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডকে জানিয়ে দেবেন যে আমাদের চ্যানেলটা ঘুরে আসার জন্য। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।